বাস বা ট্র্যাঙ্কিং ও আপনার একই রকম ভাবে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয় আর কারেন্ট ঠিক আছে কিনা এটা মিট করতে হয়, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা। তো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করার ফর্মুলাটা আগের মতো সহজ ইজি না, এক স্টেপের না। ভোল্টেজ ড্রপ করার ফর্মুলাটা হলো ভোল্টেজ ড্রপ ইকুয়াল রুট ওভার 3 মাল্টিপ্লাই দ্য লেন্থ, অ্যাজ ইউজুয়াল লেন্থের একটা বড় ইম্প্যাক্ট আছে, তারপর কারেন্ট মাল্টিপ্লাই আর কস থেটা প্লাস এক্স সাইন থেটা, আর কি এক্স কি আর হলো রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স। এই রেজিস্ট্যান্স ইম্পিডেন্স কি জিনিস, এটা হলো বিবিটি রেজিস্ট্যান্স এন্ড ইম্পিডেন্স মাল্টিপ্লাই 10^-3, এটা হলো আপনার ভোল্টেজ ড্রপ বের করার ফর্মুলা। ফর্মুলা এত ফর্মুলা মারতে গেলে আসলে আপনার কিছুই হবে না, সেজন্য এই জিনিসটাকে একটা এক্সেল ফাইলের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই হলো সেই এক্সেল ফাইলটা, আপনাদের সাথে শেয়ার করা আছে ফোল্ডারের মধ্যে। এই এক্সেল ফাইলে আপনার ওই ফর্মুলাটা জাস্ট বিল্ড ইন করে দেওয়া আছে, আপনি জাস্ট ডাটা বসাবেন আর আপনার আউটপুট পাবেন। ঠিক আছে, তো ফর ইনস্ট্যান্ট আমরা এইখানে যেটা করতেছিলাম এটা যদি বিবিটি দিয়ে করতে চাই, তাহলে বিবিটি কোন সেজের কি হবে আসেন আমরা একটু দেখি।